আমরা যে ছায়াপথে বাস করি সেই মিল্কি ওয়ে ছায়াপথে মিলেছে 500 আলোকবর্ষ চওড়া বিশালাকার একটি গহ্বর বা শূন্য স্থান। নীল আণবিক মেঘের পার্সিয়াস নামের নক্ষত্র সৃষ্টিকারী অঞ্চল এবং লাল আণবিক মেঘের টরাস নক্ষত্র সৃষ্টিকারী অঞ্চলের মধ্যে এই বিশালাকার গহ্বরটির অবস্থান। প্রায় 10 মিলিয়ন বছর আগে এখানে ঘটেছিল নক্ষত্রের বিস্ফোরণ। সেই প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় বিশালাকার এই শূন্য স্থানের সৃষ্টি হয়েছে বলে গবেষকগণ জানিয়েছেন। আবার সেই বিস্ফোরণে মৃত নক্ষত্রটি থেকে সৃষ্টি হয়েছে গ্যাস ও ধুলোর নতুন নক্ষত্র গঠনকারী আণবিক মেঘ। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানীগণ এই রহস্যের সন্ধান পেয়েছেন। জ্যোতির্বিজ্ঞানী স্যামুয়েল বায়েলি জানিয়েছেন, ছায়াপথের যে স্থানে 500 আলোকবর্ষের বিশালাকার একটি বাবলের সৃষ্টি হয়েছে তার মধ্যে বিস্ফোরিত হওয়া নক্ষত্র থেকে সৃষ্টি গ্যাস ও ধুলোর আণবিক মেঘ থেকে শত শত নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে। গবেষক বায়েলি আরো জানিয়েছেন, এখানে হয় একাধিক সুপারনোভা বিস্ফোরণ পরপর ঘটেছে অথবা একটি সুপারনোভা এই বাবলের মধ্যে চলে এসে বিস্ফোরিত হয়ে সমস্ত গ্যাস ও ধুলোকে বাইরের দিকে ঠেলে দিয়ে পার্সিয়াস টরাস সুপারশেল নামের এই বিশালাকার বুদবুদের জন্ম দিয়েছে। বাবলটি অনেক আগে আবিষ্কৃত হলেও প্রথমবার এর আকার গভীরতা ও পৃথিবী থেকে দূরত্ব জানা সম্ভব হয়েছে। এছাড়া কিভাবে একটি নক্ষত্রের জীবনের শেষ বিস্ফোরণে যে গ্যাস ও ধুলোর মেঘে সৃষ্টি হয় তা নিজেকে আণবিক মেঘে রূপান্তরিত করে পুনরায় নতুন নক্ষত্র সৃষ্টিতে ভূমিকা রাখে তাও জানা সম্ভব হয়েছে নতুন এই গবেষণায়। 22 সেপ্টেম্বর অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। মহাকাশ বিষয়ক এরকম নানা অজানা তথ্য নিয়মিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।